হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আমি মোটামুটি বেশ কয়েকদিন পর ভিডিও বানাচ্ছি, তো এই কয়েকদিন আর কি একটু অসুস্থ ছিলাম। তো আজকে আমি একটা বিষয় ক্লিয়ার করব। অনেকের ধারণা যে সিডলেস লেবুকে আসলেই 12 মাসই কি না, সারা বছর হয় কি না, তো সবার মধ্যে কনফিউশনটা আছে, আমার মধ্যেও ছিল। তো আমি আপনাদের দেখাচ্ছি আমার বাগানের গাছগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে, এখন জুলাই মাস চলছে। তো আমরা জানি নর্মালি লেবুর সিজন হচ্ছে আপনার জানুয়ারি মাস, জানুয়ারি মাসে আর কি মোটামুটি ফুল চলে আসা শুরু করে দেয়। তো আমার যেহেতু নতুন গাছ, তো আমি এবার আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার গাছে মনে হয় ফুল আসবে না। তো গাছগুলোর বয়স মোটামুটি 1 বছর হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন গাছে ফুল চলে আসতেছে, অনেক সুন্দর। আমি আপনাদের আরও গাছ অনেক অন্য গাছেও দেখাই, আমার শুধু একটা গাছেই না, আমার মোটামুটি বড় গাছ যেগুলো আছে ওগুলোতে মোটামুটি সব গাছেই ফুল আসা শুরু হয়ে গেছে। তো গাছে ফুল আসলে অবশ্যই আমাদের আলাদা করে যত্ন নিতে হবে, গাছে সার পানি যাতে ঠিকমতো থাকে মাটিতে, সেই বিষয়ে আমাদের খোঁজ রাখা লাগবে সবসময়। আমি আরও গাছে দেখাচ্ছি আপনাদের, আমার আরও এটা ছোট গাছ, তারপরেও এটাতেও ফুল চলে এসছে, দেখা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না, কিন্তু এই যে দেখ এই করার মধ্যে আছে, এর ভিতরে ফুল আছে, ফুল চলে আসছে, এই দেখেন মোটামুটি ফুল চলে আসা শুরু হয়ে গেছে। তো আমার মনে হয় আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেছে যে সিডলেস আসলেই 12 মাসই লেবু, এটা সারা বছরই হয়, যদি গাছ যদি আপনাদের সুস্থ থাকে মোটামুটি সারা বছরই ফল দেবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই লেবু গাছ সম্বন্ধে আরও অনেক তথ্য আমার পরের ভিডিওগুলোতে জানানোর চেষ্টা করব। ভিডিও অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।